হ্যাঁ, এটা এই যে যে নির্দেশে সেটা আমি ওয়েলকাম করছি, কারণ আমি সবসময় মনে করেছি যে অনলাইনে ঠিকমতো ভাবে পড়াশোনা হয় না, দুটো ক্ষেত্রে দুটো ব্যাপারে। একটা হচ্ছে আমাদের এখানে একটা স্ট্রং ডিজিটাল ডিভাইড আছে, তো অনেক যে কোনো যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা অনেক সময় দূর দূরান্ততে অবস্থিত থাকেন, সমাজের নিচুতলার সে থেকে আসেন, কাজে তাদের পক্ষে সবসময় ডিজিটাল ডিভাইস থাকা সম্ভবপর না, যার ফলে তারা অনলাইন ক্লাস অ্যাক্সেস করতে পারে। অনলাইন পরীক্ষার ক্ষেত্রে একই ব্যাপার, কিন্তু তাহলেও আমাদের অতিমারির যে সমস্যাটা এসেছিল সেই প্রেক্ষাপটে এটার বাইরে যাওয়া ছাড়া উপায় ছিল না। এখন যেহেতু অতিমারির রাশটা একটু কমছে এবং রাজ্য সরকার যে আমাদের একটা বিধি দিয়ে দিয়েছেন যে এই এই বিধিগুলো মেনে খুলতে হবে, সেই বিধিগুলো মেনে নিয়ে খুললে আমার মনে হয় ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে, আমার মাস্টারমশাইদেরও যারা পড়াচ্ছেন তাদেরও সুবিধা হবে, এবং দেশের অন্যান্য জায়গায়ও এটা আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে খোলা হচ্ছে। আমি এই যে নির্দেশটাকে ওয়েলকাম করছি, তবে আমাদের বিধি মেনে এটাকে চালু রাখতে হবে, এবং বিধিটা যাতে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা আধিকারিকরা এবং অফিসের সবাই যাতে মানে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আসি পরের খবরে। দেশে 100 কোটি টিকাকরণের উৎসব শেষ হতেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা গ্রাফ। গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 450-এর কাছাকাছি, তবে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 443 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 14,306। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 454,712 জনের। মোট আক্রান্তের সংখ্যা 3,41,89,774। অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,67,695। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,35,67,367। একদিনে 18,762 জন সুস্থ হয়েছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।